আমার স্বামীকে নিয়ে তুমি কোনো কথা বলবে না কিন্তু। বলতাম না, যদি আপনার স্বামী আমার স্ত্রীর জীবনটা নিয়ে চিনিমিনি না খেত। কি, তোমার স্ত্রী? আমার স্ত্রী জাহ্নবী সেন। বাবা, এত দূর এগিয়ে গেছে। দেখো, তুমি যখন কারো কথা শুনলেই না, নিজের নিয়মেই চলছো, আর যখন রোশনির মা এসেছে তখন তার সঙ্গে অন্তত একটু ভদ্র ব্যবহার করো। তার প্রতি তোমার একটুকু সমবেদনা হচ্ছে না? আজকে ওনার যা মনের অবস্থা আর কেউ না বুঝুক আমরা তো বুঝতে পারছি। কেউ বুঝতে পারছেন না। আপনারা কেউ আমার মনের অবস্থা বুঝতে পারছেন না। আপনারা যদি আমার মনের অবস্থা বুঝতে পারতেন না, তাহলে এইভাবে আজকে ছেলের বিয়ে দিতেন না। দুটো দিন যেতে না যেতেই আপনারা ছেলের বিয়ে ঠিক করে নিলেন। আমার স্বামী আমার মেয়ে দুজনে জেলে পচে মরছে, আর আপনারা আপনারা ঢাক ঢোল পিটিয়ে ছেলের বিয়ে দিচ্ছেন। বিশ্বাস করুন, ঢাক ঢোল পিটিয়ে দিচ্ছি না। বিয়েটা বড্ড তাড়াতাড়ি করতে হলো, কারণ আমি জাহ্নবীকে আমার পরিচয় ছাড়া একটা দিনও রাখতে চাই। তা না হলে ঢাক ঢোল পিট তো ঠিকই, আমি তো কোনো চুরিও করিনি কিংবা ডাকাতিও করিনি, বরং চোর বা ডাকাতের হাত থেকে মুক্তি পেয়েছি। সেই আনন্দে ঢাক ঢোল পেটানো দরকার ছিল, বাজলো না, সেটা আমার দুর্ভাগ্য। ঋষি, তুমি এত এক্সকিউজ কেন দিচ্ছ? এত এক্সকিউজ দেওয়ার তো কথা তোমার নয়। কি বলছিস কি তুই, পাগলের মতো কথা বলছিস? মতিভ্রম হয়েছে তোমার ঋষি বাবা, মতিভ্রম হয়েছে। না, আমার মতিভ্রম হয়নি, আমি যা বলছি ঠিক কথা বলছি, সঠিক কথা বলছি, সেটা উনিও মনে মনে জানে আমি ঠিক কথা বলছি। ঋষি, আমি কি জানি বলতো? আমি মনে মনে কি জানি? আমি শুধু একটা কথাই জানি, যে একটা মেয়ে আমার সর্বনাশ করতে চেয়েছিল, আর আমার সর্বনাশ করতে না পেরে তার নিজের মেয়েকে লাগিয়ে দিয়েছে আমার মেয়ে সর্বনাশ করার জন্য। হ্যাঁ, হয়তো এখন আমার মেয়ে সর্বনাশ করেও দিচ্ছে, কিন্তু একটা কথা জেনে রেখো, আমার স্বামী জেল থেকে ফিরে আসার পর কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকবে না। কি আশ্চর্য, আপনার স্বামী তো কোনোদিনই হাত পা গুটিয়ে বসে থাকেননি। যখন জেলের বাইরে ছিলেন তখন নিজের কাজ করে গেছেন, আর আমি শিওর বেরোনোর পরেও তাই করবেন, অস্বাভাবিক কিছু না। আমি তো বলিনি তাতে আমি ভয় পেয়ে ইঁদুরের গর্তে ঢুকে যাব। শুনুন ম্যাডাম, কাল আমার জীবনে একটা শুভ দিন, তাই আজকে আমি কোনো ঝামেলা ঝঞ্ঝাটে জড়াতে চাই না। আপনি আমার বাড়ি বয়ে এসছেন, তাই আমি আপনাকে চলে যেতে বলতে পারছি, কিন্তু আপনি আপনার সম্মান নিয়ে চলে যান, কারণ আপনাদের মতো পরিবারের লোকজনের সঙ্গে কোনোভাবেই মিশবো না বলে আমি ঠিক করেছি। এখন তো তুমি সেই কথা বলবেই, আমার মেয়েকে ঠকিয়ে তুমি নিজের সুখের দিন কিনছো না? আমি তোমার বাড়িতে দাঁড়িয়ে তোমার পরিবারের লোকজনের সামনে দাঁড়িয়ে তোমাকে অভিশাপ দিচ্ছি, অভিশাপ দিচ্ছি, অভিশাপ দিচ্ছি। আমি তোমার বাড়িতে দাঁড়িয়ে তোমার পরিবারের লোকজনের সামনে দাঁড়িয়ে তোমাকে অভিশাপ দিচ্ছি, অভিশাপ দিচ্ছি, তোমাকে অভিশাপ দিচ্ছি, অভিশাপ দিচ্ছি, অভিশাপ দিচ্ছি। তোমার কোনো দিন ভালো হবে না ঋষি, কোনো দিন ভালো হবে না ঋষি। তোমার সংসার টিকবে না, তুমি দেখে নিও। আমার মেয়ের সঙ্গে তুমি যে বেইমানি করেছো না, এরপরে তুমি কিছুতেই সুখী হতে পারবে না, কিছুতেই না। অনেক তো হয়েছে, আমার মেয়েটা অনেক কষ্ট পেয়েছে,
সারা পৃথিবী জানে যে তোমার মেয়ে আমার মেয়ের সঙ্গে কি করেছে। সারা পৃথিবী এও জানে যে ওর বাবা ওর সঙ্গে কি করেছে। তারপরও যদি তোমাদের লজ্জা না হয় তাহলে আমার কিচ্ছু করার নেই, কিন্তু আমার এখনো লজ্জা হয় বলতে যে কোনো বাবা তার মেয়ের এত বড় সর্বনাশ করতে পারে। কোনো বাবা তার মেয়েকে বিক্রি করে দিতে পারে, এত খারাপ জায়গায় পাঠিয়ে দিতে পারে, তারপরেও তুমি ওই লোকটার হয়ে কথা বলতে এসছো, তারপরেও তুমি নিজের মেয়ের হয়ে কথা বলতে এসছো। যে মেয়ে এইটুকু বয়সে এত বড় বড় কাজে হাত পাকিয়েছে তার প্রতি তোমার কোনো শাসন নেই? ছি 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 ছি, আমি তো ভাবতেও পারিনি আমার মেয়ে যদি এরকম কোনো কাজ করতো না তাহলে আমি নিজের হাতে ওর গলা টিপে ওকে মেরে ফেলতাম। আমি মনে করতাম আমার মেয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। একদম চুপ করে থাকো বুঝলে। খুব বড় বড় কথা বলছো না, এখন দিন কিনে নিয়েছো, এতদিন তো চোরের মতন থাকতে, ভেজা বেড়ালের মতন দাঁড়িয়ে থাকতে, যেন ভাজা মাছটা তুমি উল্টে খেতে জানো না। আর আজ আজ নিজের স্বরূপ বেরিয়ে পড়েছে। আসলে কি বলতো, তোমাদের মতো মেয়ে ছেলেদের না আমার আর চিনতে বাকি নেই। মেয়ে ছেলে নয়, যদি বলতেই হয় বলুন মহিলা। আপনি ওনাকে মেয়ে ছেলে বললে উল্টে আপনাকেও যদি কেউ মেয়ে ছেলে বলে আপনার কি সেটা শুনতে ভালো লাগবে? ঋষি, আমি আপনার সাবঅর্ডিনেট স্টাফ নই। আপনার ব্যবসার কোনো কর্মচারী আপনি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারেন, বরং আপনি আমার আনওয়ান্টেড গেস্ট বলে আমি আপনাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারি। দেখুন, ভালো করে দেখুন আপনারা আপনাদের ছেলেকে কি শিক্ষা দিয়েছেন। আমার ছেলেকে আমি সঠিক শিক্ষাই দিয়েছি। আর সেই জন্যেই ও এইভাবে দাঁড়িয়ে কথা বলতে পারছে। আমার ছেলের যে কত বড় গাছ আছে সেটা বুঝতে পারছেন না? শুনুন, আজ আমি একটা কথাই কিন্তু বলতে এসেছি, আমার মেয়ের সংসার যারা ভেঙে দিয়েছে তাদের আমি শাস্তি দেব। তাদের এমন শাস্তি দেব যাতে তারা এটা সারা জীবন মনে রাখবে। You are most welcome. আহ ঋষি, বাবা তোমার ছেলেকে অপমান করা হচ্ছে, তোমার ভাবি পুত্রবধূকে অপমান করা হচ্ছে, তারপরে তুমি কিসের পুত্রবধূ? তুমি যাকে তোমার বউ বলে স্বীকার করছো আমরা তাকে পুত্রবধূ হিসেবে স্বীকার করছি না এবং করবও না, এটা মনে রেখো। আসলে কি বলতো, খারাপ জিনিস দেখে মন তৈরি করেছো তো ভালো জিনিস সহ্য হবে, টাইম লাগবে। হ্যাঁ, আমরা খারাপ জিনিস দেখে মন তৈরি করেছি আর তুই ভালো জিনিস দেখে মন তৈরি করেছিস, তাই ভালো খারাপের ব্যবধান তুই বড্ড বুঝে গেছিস। কিছু মনে করো না মেজদি, সত্যি জেনেছি। জেনেছি বই কি, না হলে এই মেয়েটাকে কিছুতেই আমি আমার ছেলের বউ করে ঘরে তুলতাম না। আমি মনে করি যে এই মেয়ে যদি আমার ছেলের জীবনে আসে তবে আমার ছেলের জীবনটা শুদ্ধ হবে। আর ওনার মেয়ে রশনি যেভাবে আমার ছেলের জীবনটা ধ্বংস করার চেষ্টা করেছিল, সেখানে জাহ্নবী এলে আমার ছেলের ধ্বংস হয়ে যাওয়া জীবনটার উপরে সৃষ্টি হবে, নতুন সৃষ্টি। সেটা তোমরা বুঝবে না। আসলে কি বলতো, তোমরা বুঝতেই চাও না, বুঝেও না বোঝার ভান করে থাকো। যদি বোঝার হতো না তাহলে অনেক দিন আগে বুঝতে। ওই ছোট্ট মেয়েটা জাহ্নবী কত লড়াই করে আমাদের ছেলেকে আজকে আমাদের ঘরে নিয়ে এসেছে। তোমরা আসলে কি বলতো, বেঈমান।
সত্যি তোমরা বেঈমান, তোমরা অকৃতজ্ঞ, তাই তোমরা কিচ্ছু বুঝতে চাইছো না। বোঝার ইচ্ছে থাকলে না তোমরা বুঝতে পারতে। তবে হ্যাঁ, একদিন কিন্তু তোমরা বুঝতে বাধ্য হবে। আর আমি এটাও বলছি, সেদিন জাহ্নবী ছাড়া তোমরা আর কিচ্ছু বুঝবে না, কাউকে চিনবে না। কিন্তু জাহ্নবী সেদিনকে তোমাদের এই দুর্ব্যবহারগুলো মনে রেখে তোমাদের সঙ্গে প্রতিশোধের খেলায় মাতবে না। জাহ্নবীর সঙ্গে এটাই তোমাদের পার্থক্য, বুঝেছো? কিছু মনে করো না বোন, বিশ্বাস করো, রশ্মি মায়ের জন্য আমাদের পেরান খুব কাঁদে গো। আপনি একটু বসুন না, বসুন। এরপরে বসতে বলছেন আমাকে? মানে আমাকে এখানে বসে আপনাদের ছেলের বিয়েটা দেখে যেতে বলছেন? বিশ্বাস করুন, আমি ওইভাবে বলিনি। আমি তো বলেই গেলাম, আমার জাস্ট এইটুকুই বলার ছিল যে আপনাদের ছেলের জীবন আমি কিন্তু দুর্বিষহ করে দেব। আর যে মেয়েটা এই বাড়িতে আসছে না, তাকে তো আমি দেখে নেবই। আমি যদি এইটুকু প্রতিশোধ নিতে না পারি, তাহলে জানবো যে মা হওয়ার কোনো যোগ্যতাই আমার মধ্যে নেই। কথাটা মনে রাখো। যাই বলো ফুল বৌদি, তোমাদের বাড়িতে এ মেয়েকে একেবারেই মানায় না। আর কি বলবো, আত্মীয় স্বজনের মধ্যে তো একেবারে ছিচিক্কার পড়ে গেছে। সবাই বলছে যে সবে কদিন আগে এ বাড়িতে বিয়ের নেমন্তন্ন খেয়ে গেলাম, এর মধ্যেই অন্য একটা মেয়েকে নিজে থেকে ভালোবেসে বিয়ে করছে, কটা দিন সবুর করতে পারলো না। বুঝতে পারছি ওই মেয়েটা অন্যায় করেছিল, কিন্তু তার জন্য তো জেলেও গেছে, দুদিন একটু সবুর করতে পারলো না। আর ও ভুল কি বলেছে বলতো? ও তো ঠিকই বলেছে যে ওই মেয়েটার সঙ্গে তো এদিক ওদিক ছিল, তাকেই আবার বিয়ে করছে। দেখো এখন যখন বিয়েটা হচ্ছে, আর তোমরা সবকিছু জেনে বিয়ের নেমন্তন্ন রাখতে এসেছো, তখন এসব কথা বলে লাভ কি বলো দেখিনি? আর শোনো, আমার মন মেজাজ খুব একটা ভালো নেই কো, তাই এসবের মধ্যে আমার জড়িও নেই। আপনারা খেয়েছেন তো? যারা খায়নি তাদেরকে নিয়ে বসিয়ে খাইয়ে দেবেন, ঠিক আছে? আরে কেমন আছেন বৌদি? মেজবৌদি! হ্যাঁ ছোট ঠাকুরপো, বলো। ওই মল্লিক বৌদি এসছেন। ও এসেছে, আমি কি করবো বলো দেখিনি, কি বলি, নিয়ে এসো। যান যান, ভেতরে যান। যেটা বলছিলাম, বলছিলাম এতবার করে তোমার দেওর আমাদেরকে বলে এলো, আমি কি না এসে পারি? তা যতই কথা শোনাক তোমাদের ছেলে, আমি কি আর না এসে পারি বলো? এক পাড়ায় থাকি বলে কথা, তবে যাই বলো পাড়ায় কিন্তু ছিচিকার পড়ে গেছে। কিছু বলছেন আপনারা? তুমি নাকি জোর করে ছেলের বিয়ে দিচ্ছ? কিরকম মেয়ে গো, একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের এত বড় সর্বনাশ করতে পারলে? আমার ছেলের একটা মেয়ের সঙ্গে বিয়ে দিচ্ছি, তাতে সর্বনাশের কি হলো মেয়েটার? বাবা, এমন করে বলছো যেন কিছুই বুঝতে পারছো না। আমি বলছি রশ্মি, ওই আগের বউটার কথা। বেচারির কপালটা এভাবে পোড়াতে পারলে, বড়লোক বাবা মার একমাত্র মেয়ে, তা কি দেখেছো এর মধ্যে? না হয় গায়ের রংটা একটু ফর্সা, তাছাড়া কি, না দেখতে সুন্দর, না দাঁড়িয়েছে, না বাপ মায়ের ঠিক ঠিকানা আছে, আর না আছে টাকা পয়সা। তোমার ছেলে যে কি দেখে ভুললো? আমার ছেলে তো এখন এখানেই আছে বিয়ের আসরে, একটু ব্যস্ত আছে। আপনারা বরং একটু বসুন,
বিয়েটা হয়ে যাক, তারপর ছেলেকেই জিজ্ঞেস করবেন যে ও কি দেখে ভুললো। শুনুন, বিয়ের নিমন্ত্রণ রাখতে এসেছেন তো, তাহলে সেটাই বরং করুন। বিয়ে দেখুন, খাওয়া দাওয়া করুন, আর খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যান। বাড়ির ভেতরকার কথা আপনাদের আলোচনা করে তো কোনো লাভ হবে না। আর তাছাড়া বিয়েটা যখন আমরা দিচ্ছি, বাড়ির লোকেরা আমাদের মতেই হচ্ছে, সুতরাং আপনাদের এত মাথা ঘামাবার কোনো দরকার নেই। এসছেন, বিয়ে দেখুন, খাওয়া দাওয়া করুন, তারপর চলে যান। বাবা, তোমার বাড়ির ছোট বউয়ের যা মুখ হয়েছে। আচ্ছা, তোমরা বসো এখানে, আমি আসছি একটু। হ্যাঁ, বসো তোমরা। ছোট ঠাকুর বউ, ঠিক আছে, আপনারা খেয়ে নিন। ও ছোট ঠাকুর বউ, ছোট ঠাকুর বউ। আচ্ছা, তুমি একটু বসো, বসো বধূ, বসো, বসো তো। ছোট ঠাকুর বউ, আমার এসব ভালো লাগছে না। ছোট ঠাকুর বউ, তুমি তো জানো আমি তো ওপর থেকে নিচেও নামতে চাইছিলাম না, কি করব বলো। ছোট এত জোরাজোরি করলো, তাই এলুম, কিন্তু আমার ভালো লাগছে না। বৌদি, আমারও কি কিছু ভালো লাগছে? হাতটা রাখুন ঘটের ওপর, হাত তো বন্ধন হবে। ডানার দিন আপনি, পূর্ণিমা বাহাত দাও। এবারে যোগ্য কুণ্ডে ঘুরে ফেলতে হবে, আপনারা উঠে দাঁড়ান।
তোমাদের বাড়িতে যা কাণ্ড হচ্ছে না, আমার বাপের বাড়ির লোক কেউ এলো না দেখলে তো? নিমন্ত্রণ তো করা হয়েছিল, আসা না আসা তাদের ব্যাপার। কি করে আসবে? এই কেলেঙ্কারির মধ্যে আসতে পারে? ঠিক, আমাকে তো বারবার বলছে কি বাড়িতে বিয়ে দিলাম তো। শুনো, তোমার যদি এখানে থাকতে অসুবিধা হয় তুমি বাপের বাড়ি চলে যেতে পারো। কি এত বড় কথাটা তুমি আমাকে বলতে পারলে? তা তুমি যদি আমাকে আমার পরিবার নিয়ে এত বড় কথা বলতে পারো তাহলে আমিও পারি। তা আমি কি কিছু ভুল বলেছি নাকি? কেলেঙ্কারি কাণ্ড হচ্ছে না তোমার বাড়িতে? পাড়ার লোকজন আত্মীয় স্বজন কি বলছে শোনুনি, সবাই ছিচিৎকার করছে। ঠিক,